আজকের এই মাসপাড়া ইউনিয়নের উপ নির্বাচনের পথসভার আমার বড় ভাই সভাপতি উপস্থিত, আমার সম্মানিত বড় ভাইগণ, আমার ভাই মাসপাড়া এলাকাবাসী, আসসালামু আলাইকুম। দেন চলে আসবে, বক্তব্য আমি দিব না, আমি শুধু আপনাদের কাছে দুটি কথা বলবো। অনেক ষড়যন্ত্র করেছে, অনেক ষড়যন্ত্র চলছে, আপনারা জানেন, আমাদের বিরুদ্ধে অনেক মিথ্যা কুৎসা রচনা করার চেষ্টা করছে। আমাদের এই মিটিং এ পায়ে পা দিয়ে মারামারি গঞ্জাম করার চেষ্টা করছে। আমি প্রশাসনকে বলেছি, দেখেন দুই ভাই একসাথে ক্যান্ডিডেট, হয়তো বলতে পারেন যে আপনারও তো এক ভাই ওই ক্যান্ডিডেট আছে, আমাদের পরিবার থেকে তাকে সার্বিক ভাবে, আমার ছোট ভাই রুনু আছে, ও বাইরে চলে গেছিল, সে তার পরিবার আমরা সবাই মিলে তাকে বলেছি, সে দীর্ঘদিন আমাদের থেকে আলাদা, সেই কারণে সে কিন্তু তার পক্ষে মোটরসাইকেল আমার ছোট ভাই চাইছে, সুরজ ভাই চাইছে, আমার ছেলে চাইছে। আমি নির্বাচন করেছিলাম, আমার ছেলে ছেড়ে দিয়েছেন, আমার ছেলের ইচ্ছা ছিল যে বিপুনিক, কিন্তু বিপু নিজে বলেছেন যে আমার সাংবাদিক ভাইরা আছে তারা জানে, বিপু নিজে তাকে বলেছে যে আমার বড় ভাই মোটরসাইকেল সুরজ ভাই নিয়ে নেই। অনেক ষড়যন্ত্র, অনেক কিছু চলছে, ইনশাল্লাহ এই মাসপাড়াবাসী কোন ষড়যন্ত্রের কাছে নতি স্বীকার করবে না, এবং আমরা 27 তারিখে ইনশাল্লাহ আনারস মার্কায় বিপুল ভোটে জয়যুক্ত করব। আজকে যখন রাত 12টার সময় সবাইকে বলার পরে এই মাসপাড়ায় হাজার হাজার লোকের সমাগম হয়েছেন, আর আমরা যদি দুই দিন সময় নিয়ে বলতাম তাহলে ইনশাল্লাহ মাসপাড়ায় পথ থাকতো না। আমরা কোন হাওলাতে লোক নিয়ে আসি নাই, আমরা খোকসার লোক ভাড়া করি নাই, আমরা কালো কালির লোক ভাড়া করি নাই, আমরা কলিমহরের লোক ভাড়া করি নাই, আমরা দশার ছাগদার লোক ভাড়া করি নাই, আমরা মাসপাড়ার লোক, মাসপাড়ার বাসি, মাসপাড়ার ভোটার নিয়ে এসেছি। আমরা কারোর পয়সা দেয়া নি নাই, ভালোবাসা দিয়ে এনেছি। আমি যারা জীবন আপনাদের ভালোবাসা পেয়ে আপনারা আমাদের আমাকে সারা আমার বয়স 21 বছর বয়স থেকে 32 বছর আমাকে আপনাদের কাছে রেখেছিলেন, আজও আমাকে আপনারা উপজেলায় দিয়েছেন, আমার সন্তান আপনাদের কাছে আমি উৎসর্গ করে দিয়ে গেলাম, আপনাদের দিয়ে গেলাম, আমার সন্তানকে আপনারা দেখে রাখবেন, আমারও বয়স হয়েছে, আমি আর কতদিন আছি জানি না, আল্লাহ মাহবুব জানে, আমার সন্তানদের, আমার সন্তান সিসিলকে, আমার একটা মাত্র সন্তান, আপনাদের কাছে সুখ দুঃখে আপনাদের পাশে যেন সারা জীবন থাকে, এই প্রত্যাশা নিয়ে আপনাদের মাঝে আপনাদের কাছে দিয়ে গেলাম। এবং আমার মাননীয় মন্ত্রী মহোদয় আশীর্বাদ আছে, আমার ছেলে ভোটে মিতুল হাকিমের আশীর্বাদ আছে, আপনাদের আশীর্বাদ আছে, মাসপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের আশীর্বাদ আছে, সমস্ত মাসপাড়ার আওয়ামী লীগের আশীর্বাদ আছে, ইনশাল্লাহ 21 তারিখে আমার আমাদের জয় হবে, ইনশাল্লাহ আনারস 27 তারিখে 27 তারিখে জয় হবে ইনশাল্লাহ। আনারস মার্কা প্রতীক, প্রতীক কোন বয়স বিষয় না, ইনশাল্লাহ আমার ছেলে যদি ওই যে আলম বলল পাতা নিয়ে দাঁড়ালো, ইনশাল্লাহ আমরা ভোট দিতেন, ঠিক না, ইনশাল্লাহ। আমি আর বক্তব্য দেব না, রুনু আসছে আবার পরে ওর কথা হয় না, শুধু বিপুল সম্বন্ধে ও দুই কথা বলে আজকে সভার সভাপতি ভাষণ দিয়ে বক্তব্য শেষ করবি, সবাইকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মাসপাড়া ইউনিয়নবাসী, সময় সংকীর্ণ, যার জন্য সংক্ষেপে দুটি কথা বলার সুযোগ পেয়েছি। আপনারা তো সবাই অবগত আছেন যে আমার ভাস্তে সিসিল আজকে আনারস মার্কা প্রতীকে প্রতীক বরাদ্দ হয়েছে, উনি আনারস মার্কা পেয়েছেন। আমি মাসপাড়া ইউনিয়নবাসীর কাছে প্রার্থনা করব যে আগামী 27 তারিখের যে নির্বাচন, সেই নির্বাচনে আপনারা আনারস মার্কা প্রতীকে বিপুল ভোটে ভোট দিয়ে সিসিলকে জয়যুক্ত করবেন। আর পাশাপাশি আপনারা যে কথা চেয়ারম্যান সাহেব বললেন, আমার ছোট ভাই বিপুল প্রার্থী হয়েছেন, আসলে ও একটু পোকা মানুষ বলে আমি মনে করি, ওর অনেক বোঝানোর চেষ্টা করেছি, ও আমাদের কথা না শুনে ও অন্যান্য লোকের কথায় অন্য লোকের প্রলোভনে আজকে দাঁড়িয়েছে, যার জন্যে আজকে তার প্রতীক দেওয়া হয়েছিল মোটরসাইকেল,
উনি ওই প্রতীক নিজে না নিয়ে উনার বড় বড় ভাই নাকি সুরুজ মিত্তাকে উনি প্রতীক দিয়েছেন। যাই হোক, এটা আমি কিছু বলবো না, এটা আপনারা বিচার করবেন। ও আমার ছোট, ওর সম্বন্ধে যদি আমি কিছু খারাপ কথা বলি হয়তো নিজেই অপমানিত হব, আপনারা বিচার করবেন। ও বুকার বলেই আজ এই বুকার স্বর্গে বাস করছে। আমার যে পরিবার, আমরা সবাই পুনর্দোকার পরিবার, আমরা আগেও যেমন ছিলাম বর্তমানও আছি ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আমি যারা আমার কাছে